বানপানীর বর্তমানে পানি কিছু পরিমাণে কমিছে, বহু নৈর পর পানি কমিছে, কিন্তু পানি কমিলে কি হব? কিন্তু বর্তমানে যদি আমি বজারত সোমাও, বজারত আসলে যে শাক পাচলির মূল্য, সেই শাক পাচলির মূল্যই কিন্তু সাধারণ রাইজক এক কথা টোঙা করে পেলাইছে। তার কেবাটাও কারণ আছে। যদি আমি শাক পাচলির কথা কোথাও, বর্তমানে আমি যত আছো পাচলি সমূহ দোকান বিভিন্ন ঠাইত, ধুবুরী জেলার বিভিন্ন ঠাইত একই অবস্থা। বর্তমানে যদি আমি দেখাব বিচার, এয়া হয়েছে আপনাদের দেখা পাইছে পাচলির দোকানের দৃশ্য, আমি দেখাইছো যে সম্মুখের পর আমি দেখাব পারো। আর এয়া যদি আমি প্রথমে দোকানীজনের লগত অল্প কথা পাতি বিচার, দাদা বর্তমান কোনটোর কি দাম? পটলর দাম কি? পটল 60 টাকা, জিকা ঝিঙ্গা 60 টাকা, আর বেঙ্গনা 50 টাকা। আচ্ছা, আলু? আলু 35-30। ভেন্ডি? ভেন্ডি 60 টাকা। আর আপনার যদি বাকি কুমড়া চুমড়া কথা কিনা, মিটানো 25 টাকা কেজি, আর পাবিয়া 30 টাকা কেজি, আর জলকিয়া 25 টাকা পোয়া 30 টাকা পোয়া। এইখান বজারত কিন্তু পাইছো, কিন্তু খন্তেক আগতে মই এখন বজারত গেছিলো, জলকিয়া জাত 50 টাকা পোয়া আছিল, মানে 200 টাকা কেজি আছিল। জিকা তেও ইয়াত কইছে, যদিও অকমান দিনের ভাগত হয়েছে কারণে তেও কইছে ইয়াত বর্তমানে তেও 60 টাকা কেজি বিক্রি কইছে, কিন্তু রাতিপুয়ার ভাগত দেখা গেছে 80 রুপিস, 80 টাকা কেজি আছিল জিকা, পটল, ভেন্ডি ইত্যাদি। আমি যদি সেই সবজিবোৰ এনেকুৱা দেখুৱাইছো, আপোনালোকে ইয়াত দেখা পাইছে বানপানীর কারণে সাপ্লাই কম। তেওঁলোকে কৈছে বেঙ্গলৰ পৰা তেওঁলোকে সাধারণত আনে, সেই বেঙ্গলৰ পৰা তেওঁলোকে আনিব পৰা নাই, বিগত দুদিন তেওঁলোকে বেঙ্গলৰ বজাৰৰ পৰা ঘূৰি আহিবলগীয়া হৈছে। বৰ্তমানে যিখিনি পাইছে তেওঁলোকে কালেকশ্যন কৰিছে, আমি গ্ৰাহকো আছে তেওঁলোকৰ লগত কথা পাতিম। আচলতে কেনে কিয় এনেকুৱা এটা পৰিস্থিতি হৈছে? তাৰমানে আমাৰ ইয়াত লোকাল যিবিলাকে ইয়ে আছে, ইয়াৰ পৰা চব্জি আগত আহিছিল, তাত সেই সময়ত আমাৰ চব্জিৰ দাম কম আছিল, কিন্তু এতিয়া আমাৰ মানে সেইবিলাক বানপানী হৈ গৈছে, বানপানীৰ কাৰণে সেইবিলাকৰ পৰা নাহে। তাৰপিছত ইহঁতে বেপাৰীবিলাকে বাহিৰৰ পৰা আনে, বেঙ্গলৰ পৰা আনে, কিন্তু বেঙ্গলৰ পৰা আনোতে যিখিনি খৰচ হয়, খৰচ কৰি সেইকাৰণে এইবিলাক চব্জিৰ দাম বেছি। এতিয়া বেঙ্গলৰতো চব্জি নাপায়, বেঙ্গলৰ পৰা মানে ক্রাইসিস হৈছে, ক্রাইসিস এক কথায় যে ক্রাইসিস হৈ গৈছে, বানপানীৰ ফলতে ক্রাইসিস হৈছে, বানপানীৰ ফলতে ক্রাইসিস হৈছে। তো এতিয়াতো রাইজর যথেষ্ট অসুবিধা হয়েছে বজার করতে, একদম অসুবিধা হয়েছে। মোৰ নিজে মই বজার করিলো, আগতে এতিয়া ডাবল দামত কিনিলো পিঁয়াজ আলু যেগুলা আছে, আলু ইমান 25 টাকা আছিল, আলু ইমান 20 টাকা আছিল আমার ইয়াত, আমার ইয়াত 20 টাকা আছিল, মই আজি 35 টাকা কিনিলো, 40 টাকাও কইছে জায়গায় জায়গায়, 40 টাকা মই গরিবপুর চাই আহিলো, হয় 40 টাকা মানে বিভিন্ন বজারত বিভিন্ন দাম হয়েছে, বিভিন্ন বজারত বিভিন্ন ধরনের দাম হয়েছে। ইয়াত অল্প তথাপি কম আছে, কারণ গাঁও অঞ্চলের বজার, গাঁও অঞ্চল এইফালে পাহাড় আছে লগত অল্প, এই কারণে ইয়াত সবজি অল্প দাম কম আছে তুলনামূলক ভাবে গরিবপুরত। আমার আলমগীর এই গোটেই বস্তুটো আসলে এই বানপানী এনে মানুষ বহু ক্ষতিগ্রস্ত হয়েছে, খেতি পথার ক্ষতিগ্রস্ত হয়েছে, সবজির দাম এনেকে বাড়ি গেছে, সাধারণ মানুষের অবস্থা খুব বেয়া হয়েছে, সাধারণ মানুষের অবস্থা একদম হান অসরা হয়ে গেছে, হয় সাধারণ মানুষ অবস্থা বেয়া হয়েছে। আমার পিছফালে বহুখিনি মানুষ আছে, যদি আমি দেখাব পারি হয়, কোনোবাই যদি কিবা কয়, আসলে সবজি সকলে কিনে, দাদা সবজি তো আপনিও কিনে, কি কব কেনেকুয়া কি অবস্থা হয়েছে? কি কম, এতিয়া বানপানী না কলে, বানপানীতে খুব অসুবিধা হয়েছে, সবজির দাম বহুত বাড়িছে, নাই একদম সবজি, সবজি নাই কারণে নাই, এতে নাই একদম, বাইরে পর আনবার লাগে, এতে নাই, আর বাইরে যে না পায় ঘুরিয়ে আহে গাড়ি, গাড়ি ঘুরি আহে। এয়া হয়েছে অবস্থা, আমি দেখাইছিল বর্তমানে ধুবুরী বিভিন্ন বজারের পর আহি আহি বর্তমানে আলমগঞ্জ বজারত পাইছো, আর আলমগঞ্জ বজারত শাক পাচলির মূল্য আমি দেখাইছো। আমি যদি পুনের এবার কব যাও ধুবুরীর বজারত, আজি রাতেপা যদি আমি কব যাও, জিকা, পটল, ভেন্ডি এই সকল 80 টাকা কেজি আছিল, গৌরীপুর বজারতে তেনেকুৱা দাম আছিল, ইয়াত আহি আমি ইয়াত শুনিছো যে বর্তমানে 10 টাকা বা 15 টাকা ঠায়ে ঠায়ে কম, কিন্তু মূলত যদি ওভারঅল যদি আমি কব বিচার, ওভারঅল কিন্তু দাম এনেকুৱাই, 60 টাকার পর 80 টাকা 100 টাকালৈকে বিভিন্ন সবজির দাম, আর মানুষ কিন্তু সাধারণ মানুষে একদম যথেষ্ট অসুবিধাত পড়ছে, আড়াশাস্তিত পড়ছে, বানপানীর পরবর্তী সময় শাক পাচলির মূল্য বৃদ্ধিয়ে কিন্তু সাধারণ রাইজক এক কথা কোঙা করে পেলাইছে।